إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا يا أيها الذين آمنوا اتقوا الله حق تقاته ولا تموتن إلا وأنتم مسلمون يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إلا أنزل الله في ليلة القدر وما أدراك ما ليلة القدر ليلة القدر خير من ألف شهر فأنزل الملائكة الروح فيها بإذن ربهم من كل أمر سلام هي حتى مطلع الفجر الشمس قشرها সমস্ত সেই মহান রব্বুল আলামিনের জন্য যে আমাদেরকে এই পবিত্র রমজান মাস দিয়েছে এবং রমজান মাসে তার পালন করার সুযোগ প্রদান করেছেন তার প্রশংসা আমরা বলি আলহামদুলিল্লাহ অতঃপর অসংখ্য সারা অবস্থিত হল আপনি নামী আহমদ মোস্তফা মোহাম্মদ মোস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও তার পরিবারের উপরে উপনীত হয়েছি তো রমজান মাসের কিছু বৈশিষ্ট্য রয়েছে তার মধ্যে সর্বশ্রেষ্ঠ বৈশিষ্ট্য যেটা হচ্ছে এই রমজান মাসে আল্লাহ পড়াশোনা করেছেন আর যে রাতে কোরআন অবতীর্ণ করেছেন সেই রাতটা হচ্ছে সারা বছরের মধ্যে সর্বোত্তম রাত মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীন ইসলাম বিস্তারিত করতে করতে যখন মদিনায় গেলেন হিজরত করে মদিনায় মক্কায় ছিল না আপনার প্রথম স্থানে নামাজও ছিল না শেষের দিকে নামাজ ফরজ করা হলো অতঃপর মক্কা থেকে যখন হিজরত করে কাফেরদের অত্যাচারে যখন হিজরত করে মদিনায় গেলেন জামাত সহকারে নামাজ আদায় শুরু হল তারপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখেছিলেন মদিনার ইয়াহুদি বা নাসারাদেরকে তারা উৎসব পালন করত খেল তামাশা করত তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে প্রশ্ন করেছিলেন যে এই দিনগুলোতে তোমরা খেল তামাশা কেন করে থাকো তার বলল আমাদের এটা উৎসবের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার পরিবর্তে দুটি উৎসব প্রদান করলেন একটি ঈদুল আযহা এবং একটি ঈদুল ফিতর আর সেই ঈদুল ফিতরের আগে রমজানের রোজা ফরজ করা হল দ্বিতীয় হিজরিতে তো মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে যখন পবিত্র কোরআনের আয়াত অবতীর্ণ হল সূরা বাকারার 183 নম্বর আয়াত ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন হে ইমানদার বলো তোমাদের উপরে রমজানের রোজাকে ফরজ করা হলো আর তোমাদের উপরে শুধু ওইটা ফরজ করা হয়নি বরং তোমাদের পূর্বের জাতির উপরে তোমাদের পূর্বের উম্মতগণের উপরেও ফরজ করা হয়েছিল উদ্দেশ্য এটা যাতে তোমরা এই রোজার মাধ্যমে সংযমের মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নৈকট্য অর্জন করতে পারো টাকা আসি হতে পারো মুত্তাকি হতে পারো
তারপরে রমজান মাসে আল্লাহ সুবহানাহু তাআলা হুকুমে মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি দান করতেন, বেশি বেশি কুরআন তেলাওয়াত করতেন। আর সাহাবায়ে কেরামদের সম্মুখে যখন রমজান মাসের ফজিলত বা অন্যান্য জিকির আজকাল করছিলেন, অন্যান্য উম্মতের আলোচনা করছিলেন, তাদের আয়ু ছিল দীর্ঘ এবং তাদের মধ্যে কিছু এমন নবী ছিল, কিছু এমন ব্যক্তি ছিল যারা 80 বছর পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা ইবাদত করেছে এবং চোখের পলক ফেলার পর্যন্ত আল্লাহ সুবহানাহু তাআলা অবাধ আচরণ করেনি। এটা শুনে সাহাবায়ে কেরাম কোনো আশ্চর্য হয়েছিলেন, তারা প্রশ্ন করেছিলেন, হে আল্লাহ রাসূল, পূর্বের উম্মতের বয়স বেশি ছিল, কোন কোন নবী 150-200 বছর বা আদম আলাইহিস সালাম তো বেঁচে ছিলেন প্রায় 960 বছর, তো তাদের তুলনায় আমাদের বয়স কম, আপনি বলছেন তারা 80 বছর ইবাদত করেছে, তো আমরা তো কেউ 50 বছর, কেউ 60 বছর, 70 বছরের জীবন পেয়েছি, কম মানুষ সেটা অতিক্রম করতে সক্ষম, তা আমরা তাদের মোকাবিলা কিভাবে করব, আমরা তো পিছিয়ে পড়ব। তো এসব আলোচনার মাধ্যমে আল্লাহ সুবহানাহু তাআলা প্রেরণ করলেন জিবরাইল আলাইহিসসালামকে, তিনি সূরা কদর অবতীর্ণ করলেন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠ করে বিসমিল্লাহির রহমানির রহিম ইন্না আনজালনাহু ফী লাইলাতিল কদর, আল্লাহ সুবহানাহু তাআলা বলছেন আমি এই লাইলাতুল কদরের রাতে আমি কোরআন অবতীর্ণ করেছি। আমা আদরাকা মা লাইলাতুল কদর, তুমি কি জানো লাইলাতুল কদর কি? লাইলাতুল কদর খায়রুম মিন আলফি শাহরি, লাইলাতুল কদর হচ্ছে এমন একটি রাত যে রাতে ইবাদত করলে পরে সেটা হাজার মাসের চাইতে উত্তম। অর্থাৎ একটা লাইলাতুল কদরের রাত যদি মানুষ সঠিকভাবে উদযাপন করে তাহলে বিনা লাইলাতুল কদরের রাত 1000 মাস অতিক্রম করে যাবে। সেরকম 1000 মাস যদি কেউ জাগ্রত হয়ে ইবাদত করে আর এই একটা রাত যদি ইবাদত করে তার সমকক্ষ হবে। হিসাব করলে দেখা যায় 83 বছর 1 মাস 12 কিছু মাস হবে, তো 1000 মাসের চাইতে উত্তম এই রাত লাইলাতুল কদর হচ্ছে 1000 মাসের চাইতে একটি রাত। লাইলাতুল কদর ফায়রু মিন আলফি শাহরি তানাজ্জালুল মালাইকাতুর রূহ, এই রাতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অবনত ফেরেশতা, ফেরেশতাদের যে সর্দার, ফেরেশতাদের যে লিডার নেতা শেখ জিবরাইল আলাইহিস সালাম তার সঙ্গে অবতরণ করে পৃথিবীর মধ্যে এবং মানুষের কাছে তারা শান্তির বার্তা পৌঁছায়। কখন পর্যন্ত? মাটির থেকে একদম ফজর পর্যন্ত। এবারে আসা যাক লাইলাতুল কদরের রাত কোনটা। বুখারী হাদিস নম্বর কিতাবুল ঈমান 49 এবং কিতাবুত তাওহীদ হাদিস নম্বর 2017 2023 হাদিস এসেছে, মহানবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন লাইলাতুল কদর কোন রাতটা সেটা আমাকে জানানো হলো। অতঃপর আমি বাড়ি থেকে বের হলাম, তোমাদের কাছে আসছি যে লাইলাতুল কদরের নির্দিষ্ট রাতের খবর দেব, কিন্তু আমি পথে দেখতে পেলাম যে অমুকে অমুকে অর্থাৎ দুই সাহাবা নিজেদের মধ্যে ঝগড়া ঝামেলায় লিপ্ত হয়ে গিয়েছে, তো আমি তাদের ঝগড়া থামাতে গিয়ে তাদের ঝগড়া ঝামেলা থামাতে থামাতে গিয়ে লাইলাতুল কদরের জ্ঞান, লাইলাতুল কদর যে কোন দিন হবে, কোন বছরে কোন রাতে হবে সেটা যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাকে জানিয়ে দিয়েছিলেন সেটা আমি ভুলে গেছি। তো আমি আশা করছি এটা তোমাদের জন্য উত্তম হয়েছে, তো তোমরা সেটাকে তালাশ করো রমজানের শেষ দশকের বিজয় রাতে, শেষ দশকের বিজয় রাতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন যে সেটা তোমরা তালাশ করো। তাহলে শেষ দশকের বিজয় রাত কোনটা হয়? আমাদের সমাজের মধ্যে অধিকাংশ ক্ষেত্রে প্রচলিত আছে যে লাইলাতুল কদরের রাত হচ্ছে এমনকি ক্যালেন্ডার, ইসলামিক ক্যালেন্ডার গুলোতে দেখবেন আপনি 27-এর রাতে সেখানে দাগ মারা আছে যে আজকে হচ্ছে লাইলাতুল কদরের রাত। অথচ হাদিস থেকে প্রমাণিত আছে যে লাইলাতুল কদরের রাত বেশিরভাগ ক্ষেত্রে 25-এর রাত হয়, কারণ কোরআন অবতীর্ণ হয়েছিল 25-এর রাত্রিতে। কোনো কোনো সময় লাইলাতুল কদরের রাত সাহাবায়ে কেরামদের সময় 29-এর রাতেও হয়েছে, 23-এর রাতেও হয়েছে, 25-এর রাতেও হয়েছে, 27-এর রাতেও হয়েছে। এবারে বলবেন যে তাহলে লাইলাতুল কদরের তালাশ করতে বললে রাতার অতুল যে 5 রাতের মধ্যে একটা রাত, তাহলে হয়েছে বলতে খবর কি করে জানা গেল? লাইলাতুল কদরের রাতের কিছু নিশানি আছে,
চিহ্ন আছে সেগুলোকে দেখে বোঝা যায় যে এটা লাইলাতুল কদরের রাত। তারপরে কিন্তু কেউ যদি বুঝতে পারার পরে কিন্তু তার উচিত যে পাঁচটা রাত তার জাগরণ করা, কারণ মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন যখন রমজানের শেষ রাত আসতো, সেই দশমের রাত আসতো, তখন আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতেন, নিজের কোমর কষে নিতেন। সেই রাতগুলোতে দশ রাত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঁচ রাত জাগতেন না, বরং রমজানের শেষ দশমের দশটা রাত নিজে জাগতেন, নিজের পরিবার বর্গকে জাগাতেন। লাইলাতুল কদরের কিছু নিশানি আছে, তার মধ্যে প্রথম নিশানি হল না ওই রাতে বেশি গরম হবে, না আপনাকে বেশি শীত লাগবে, আর সেই রাতটাকে শান্তি বার্তা দেবে। হয়তো সেই রাতে কিছু বৃষ্টিপাত হয়, কারণ সাহাবায়ে কেরামরা বলছেন আমরা লাইলাতুল কদরের রাত পেয়েছিলাম, আমরা যখন সিজদা দিচ্ছি তখন তো আর এরকম পাকা মার্বেলের মতো সিমেন্টের মতো পাকা মসজিদ ছিল না, মাটির মসজিদ ছিল, কাঁচা মসজিদ ছিল। আমরা সিজদা দিয়েছি লাইলাতুল কদরের রাতে, আমাদের কপালে কাদা হয়ে গিয়েছে। এবং পরের দিনকে আপনার যখন সূর্যোদয় উঠবে, সূর্য ওঠার সময় সূর্যতে হলুদ রেখাটা কেটে গেলে পরে একটা রোদের প্রথম উজ্জ্বল যে ভাব, একটা গরম ভাব থাকে, সেই ভাবটা থাকবে না, কারণ অবৈধ ফেরেশতারা সেই রাত্রিতে অবতরণ করে। আর সবচেয়ে গ্রন্থের মধ্যে বলা হচ্ছে যে পৃথিবীতে যত কাঁকর আছে, যত ধুলাবালি আছে, তার চাইতেও বেশি ফেরেশতারা ওই রাতে অবতরণ করে এবং যেখানে যেখানে মানুষ লাইলাতুল কদরের রাত উদযাপন করছে তাদের মধ্যে শরীক হয়ে যায় এবং তাদের জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকটে ক্ষমা প্রার্থনা করতে থাকে এবং তাদের জন্য শান্তি কামনা করতে থাকে। তাহলে লাইলাতুল কদরের রাত তালাশ করতে গেলে পরে তালাশ করতে হবে আপনাকে রমজানের শেষ দশকের একুশ, তেইশ, পঁচিশ, সাতাশ বা উনত্রিশের রাত, এই পাঁচটা রাতের মধ্যে যে কোনো একটি রাত হচ্ছে লাইলাতুল কদরের রাত। লাইলাতুল কদরের রাত যে ব্যক্তি সঠিকভাবে উদযাপন করবে, যদি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেটা কবুল করে নেয়, গ্রহণ করে নেয়, তাহলে এক হাজার মাস সেটি তিরাশি বছর যদিও না বাঁচে, হয়তো সে ভায়ার করে পঞ্চাশ বছর ষাট বছর, কিন্তু একটা বছরে সে একটা লাইলাতুল কদরের রাত উদযাপন করার জন্য তিরাশি বছর চার মাসের নেকি সে পেয়ে গেল। তাহলে এই রাতটাকে আমরা যখন পাচ্ছি আমাদের অবহেলা করে কাটাবার কোনো অবকাশ নাই। যদি কেউ মুমিন হয় তাহলে সে তালাশ করবে যে কেমনভাবে আমি এই নেকিটা অর্জন করতে পারি। অনেক জায়গায় দেখা যায় যে লাইলাতুল কদরের রাত উদযাপন করতে গিয়ে তারা একটু দেরি করে ঈশার নামাজ পড়ে, অতঃপর সারা রাত জলসার মতো ওয়াজ নসিহত চলে, ওখানে জলসার মতো ওয়াজ নসিহত করে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাটাতেন না। লাইলাতুল কদরের রাত হচ্ছে একটা একটা গুরুত্বপূর্ণ রাত, সেই রাত আপনাকে কাটাতে হবে নফল ইবাদতের মাধ্যমে, সেই রাত আপনাকে কাটাতে হবে কোরআন তিলাওয়াতের মাধ্যমে, সেই রাত আপনাকে কাটাতে হবে জিকির আজকারের মাধ্যমে, সেই রাত আপনাকে কাটাতে হবে হয়তো কোনো কিছু সময় কোরআন হাদিসের আলোচনার মাধ্যমে, অর্থাৎ দিনের আলোচনাও একটা জিকির, কারণ আল্লাহর অগণিত ফেরেশতারা রয়েছে যারা এমন জায়গায় ভিড় জমায় যেখানে মানুষের কোরআন এবং হাদিসের আলোচনা করে, কিছু মানুষ কোরআন হাদিসের আলোচনা করে এবং কিছু মানুষ শ্রবণ করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তারা সাক্ষ্য প্রদান করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তাদেরকে সেই সাক্ষ্যর প্রেক্ষিতে কি করে, যারা সেখানে সেখানে সমবেত হয় তাদের সমস্ত গুনাহকে তিনি মাফ করে দেন। তবে লাইলাতুল কদরের রাত আমাদেরকে তালাশ করতে হবে পাঁচটি বেজোড় রাতের মধ্যে, যে কোনো একটি রাতেতে লাইলাতুল কদর রাত হয় ওদের পাঁচ রাতই আমাদেরকে ডাকতে হবে এবং সঠিকভাবে ইবাদত করতে হবে, যাতে আমরা ভাগ্যে সেই রাত আমাদের জুটে যায়। আর লাইলাতুল কদরের রাতের একটি খাস দোয়া রয়েছে, মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলছেন আল্লাহ রাসূলকে, হে আল্লাহ রাসূল, যদি আমি লাইলাতুল কদরের রাত পেয়ে যাই তাহলে আমি কি পাঠ করব। আল্লাহ রাসূল বলছে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, তুমি সেই রাতে পাঠ করবে আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আননি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল, ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমাকে ক্ষমা করুন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে মাগফিরাত কামনা করা হচ্ছে সর্বোত্তম ইবাদত, কারণ মানুষ এই জগতে মানুষকে পাঠানো হয়েছে, মানুষ মাত্রই গুনাহগার,
আল্লাহ রাসূল বলেন কুল্লু বানি আদম ও খতাউন খায়রা খতাইনা তাওয়াবুন, প্রত্যেক আদম সন্তানই হচ্ছে ভুলকারী, আর তাদের মধ্যে উত্তম হচ্ছে সেই যে নিজের ভুলকে স্বীকার করে আবার আল্লাহর কাছে তওবা করে। তো আমাদেরকে তওবা ইস্তেগফার করতে হবে। আর মা আয়েশা রাদিয়াল্লাহু আনহা কে আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সেই দোয়ার শিক্ষা দিলেন, আল্লাহুম্মা ইন্নাকা আফুউন তুহিব্বুল আফওয়া ফাআফু আন্নি, হে আল্লাহ আপনি ক্ষমাশীল ক্ষমা করতে ভালোবাসেন, অতএব আপনি আমার আমাকে ক্ষমা করুন। তো এই রাতেতে বেশি বেশি ভাগ আপনাকে সেই দোয়া পাঠ করতে হবে, কুরআন তেলাওয়াত করতে হবে। আপনি যখনই উযু ভেঙে যাবে, উযু করবেন, আপনি দুই রাকাত নফল নামাজ পড়বেন, আর এই উযু ভেঙে যাওয়ার পর উযু করার সঙ্গে সঙ্গে দুই রাকাত নামাজ পড়ার এমন ফজিলত রয়েছে, যে ফজিলত বর্ণিত হয়েছে বিলাল রাদিয়াল্লাহু আনহুর মাধ্যমে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি যখন মিরা দেখেছিলেন, যখন জিবরীল আলাইহিস সালাম তাকে সপ্তম আসমানে গিয়ে ছেড়ে দিয়েছিলেন যে এর পরে আবার আর আমার যাওয়ার অধিকার নেই, আমার যাওয়ার ক্ষমতা নেই, আপনি এবারে আপনার রবের দিকে অগ্রসর হন, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একা থেকে ভয় পেয়ে গেছিলেন। তারপরে তিনি একটা শব্দ পেয়েছিলেন যে কে যেন আমার সম্মুখে চলছে, তা কার পায়ে একটা শব্দ কলমের শব্দ পেয়েছিলেন, সেটা কার শব্দ? বিলাল রাদিয়াল্লাহু আনহু যে জুতা পরিধান করতে আর তিনি চলতে গেলে যে পায়ের শব্দ হতো সেই শব্দ পেয়েছিলেন। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি মিনা থেকে ফিরে এসে বিলাল রাদিয়াল্লাহু আনহুকে একবার জিজ্ঞেস করলেন, হে বিলাল বলো দেখি তুমি এমন কি আমল করো যে আমি মেরাজে গিয়ে আমার আগে আগে তোমার জুতোর শব্দ পাচ্ছিলাম। তো বিলাল রাদিয়াল্লাহু আনহু বললেন, হে আল্লাহ রাসূল, ইমান আনার পরে আমি এমন কোনো আমল করিনি যেটা আশা আমি করতে পারি যে বেশি বেশি নেকির কাজ, তবে আমার যখনই উজু ভেঙে যায় আমি তখন উজু করি, আর সেই উজু করার সঙ্গে সঙ্গে আমি দুই রাকাত নামাজ পড়ি। প্রত্যেক উজুর সঙ্গে সঙ্গে আল্লাহ রাসূলের যে সাহাবা বিলাল রাদিয়াল্লাহু আনহু তিনি কি করতেন, যখনই উজু ভেঙে যেত পেশাব পায়খানা করার কারণে হোক আর যে কোনো কারণে হোক, উজু ভেঙে যাওয়ার পর তিনি উজু করতেন না, সেই উজুর সঙ্গে সঙ্গে তিনি দুই রাকাত নামাজ আদায় করতেন। তো তার এত মর্যাদা দেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজে সপ্তম আসমানে নিজের সম্মুখে বিলাল রাদিয়াল্লাহু আনহু জুতোর শব্দ পাচ্ছিলেন। তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে যখনই আমরা উযু করব সেই উযুর মাধ্যমে আমরা দুই রাকাত নামাজ পড়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে নেকির আশা কামনা করব। এবারে লাইলাতুল কদরের রাত যদি কারো ভাগ্যে জুটে যায় সেই ব্যক্তি এমন নেকির অধিকারী হয়ে যায়, সেটা হচ্ছে 83 বছর 4 মাস অর্থাৎ 1000 মাসের চেয়েছে উত্তম একটি রাত। তো এই রাতকে আমরা অবহেলায় কাটাবো না, এই রাতকে আমাদেরকে নেকির মাধ্যমে নেকির তালাশ করার মাধ্যমে কাটাতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সেই ক্ষমতা যেন সেই সুমতি যেন আমাদেরকে প্রদান করেন। আমিন। الحمد لله وحده وعلى عباده الذي بعده والصلاة والسلام على رسول الله أما بعد এবার আসা যাক একটি গুরুত্বপূর্ণ আলোচনায়, সেটা হচ্ছে রমজান মাসের রোজা আমরা রাখি, কিন্তু রোজার মধ্যে ভুল ত্রুটি হতে পারে, যেমন একটা রোজাদারের মিথ্যা কথা বলা, বিবোধ করা, পরনিন্দা, পরচর্চা, কাউকে হয়তো ধোকা দেওয়া বা কারোর সঙ্গে ঝগড়া করতে গিয়ে একটু বাড়াবাড়ি করে দেওয়া বা গালাগালি করে দেওয়া, আরো কিছু ঘটতে পারে, কারণ মানুষের দ্বারা ভুল ঘটবে, আর সেই ভুলটাকে সঠিক করার জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি একটা বিধান দিয়েছেন, সেটা হচ্ছে এই রমজানের শেষেতে ফিতরা আদায় করা। রমজানের শেষেতে ফিতরার মাধ্যমে কি হয়, রোজাদারের যে ভুল ত্রুটিগুলো হয়, রোজাদারের দ্বারা যে ভুল ত্রুটিগুলো হয় সেই ভুল ত্রুটিগুলো সংশোধিত হয়ে গিয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে রোজাটা একদম আপনার নিখুঁতভাবে পেশ করা হয়, পরিষ্কার পরিচ্ছন্নভাবে সেই রোজাটা পেশ হয়, এই ফিতরার মাধ্যমে অপরিচ্ছন্নতাকে দূর করে দেওয়া হয়, আর সেই ফিতরাটা প্রত্যেক ব্যক্তির উপরে ফরজ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ করেছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে শব্দ এসেছে, তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে এটা ফরজ করা হয়েছে, তাদের উপরে প্রত্যেক স্বাধীন গোলাম শিশু আপনার সাবালক সাবালিকা সকলের উপরে ফরজ করা হয়েছে। অর্থাৎ কেউ যদি মনে করে যে আমার বাড়িতে যে সন্তানরা আছে
ছোট ছোট ছেলে মেয়ে তারা রোজা করতে পারে না, তাদের ফিতরা কেন না, তাদেরও ফিতরা দিতে হবে। রমজান মাসে চাঁদ ওঠার পরে আপনার সবার মাসে রমজান মাসে শেষ হয়ে গেলে ঈদের চাঁদ ওঠার পরে যদি কোনো সন্তান জন্ম নেয় তার ফিতরা লাগবে না, কিন্তু চাঁদ ওঠার আগে যদি কারোর জন্ম হয় সেই সন্তানের আপনাকে ফিতরা দিতে হবে। ফিতরা প্রত্যেকের উপরে ফরজ করা হয়েছে, কোন ব্যক্তি এর থেকে বাদ নেই, এমনকি ফকির মিসকিন যারা ফিদিয়াতুন তাআমুল মাসাকিন, এটা বলা হয়েছে এটা ফিদিয়া হচ্ছে, খাদ্য স্বরূপ হচ্ছে মাসাকিনের জন্য, মিসকিনদের জন্য, এই ফিতরাটা মিসকিনদের জন্য খাদ্য স্বরূপ, কিন্তু সেই মিসকিনদেরকেও সেই ফকিরদেরকেও ফিতরা দিতে হবে। তারা যে অভাবী বলে ফকির বলে মিসকিন বলে ফিতরা দেবে না সেটা হবে না, বরং তারা একটা দেবে কিন্তু পাবে অনেকে। একটা ফকির বা মিসকিন সে গরিব লোক, সে ধার করে হলেও তাকে ফিতরা দিতে হবে, সে দিল নিজে কিন্তু এক জায়গায় যখন জমা হবে আবার পাচ্ছে সকলের পাচ্ছে, কারণ ফিতরা প্রাপ্য হচ্ছে ওই জাকাতের মতো না। কিন্তু জাকাতের আটটা শ্রেণী আছে, যে আট শ্রেণীর লোক জাকাত পাবে, কিন্তু ফিতরার কোনো শ্রেণী নেই। গরিব আর মিসকিন, যারা গরিব, যারা মিসকিন, যারা অভাবী, যারা খেয়ে খেয়ে বেড়ায় বা যারা লজ্জার কারণে চাইতে পারে না, এই দুই শ্রেণীর ব্যতীত ফিতরার মানের অধিকারী আর কেউ হবে না। তাই ফিতরা তারা নিজেদেরকে দেবে কিন্তু পাবে অনেকে। এই ফিতরাটা কত করে? একশা খাদ্য খরচ করা হয়েছে রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে, একশা খাদ্য খরচ করা হয়েছে। শা হিসাবটা হচ্ছে আরবের কিছু মাছ ছিল সেই সময়, আজকের আমাদের যেমন দাঁড়িপাল্লা রয়েছে, বাটখারা রয়েছে, সেই সময় তো ওইসব ছিল না। সেই সময় লেনদেন বা দেওয়া নেওয়া আপনার ক্রয় বিক্রয় যেটা হতো এক একটা করে বাটি ছিল, সেই বাটির অনুপাতে লেনদেন করা হতো। একটা ছোট বাটি ছিল তাকে বলা হতো এক মুঠ, তো চারটে মুঠ সমান আবার একটা বাটি ছিল তাকে বলা হতো এক সা। এখন দেখা যাচ্ছে এই সময় আমরা যেটা খাদ্য খাই, আমাদের যেটা ভারতীয় উপমহাদেশের প্রধান খাদ্য, আমাদের কি হচ্ছে, আমরা কি খাই, ভাত খাই, তা আমাদের চাল। যদি দেখা যায় যে একটু ভালো মাপের চাল, আপনি যদি একটু লম্বা লম্বা চাল, তাতে ওই একটা আমার কাছে রয়েছে সেটা, তো ওদের একটু ভর্তি করেন, হয়তো দেখা যাবে 2 কিলো 300 বা 2 কিলো 250 গ্রাম চাল হলো, কারণ তার সাইজ একটু লম্বা। আর যদি আপনার একটু নাটা নাটা চাল, ওটাতে যেটা চাল খাওয়াই দেন, আপনার ছাপিয়ে যাবে 2 কিলো 500 গ্রাম পার হয়ে যাবে। তো অনেকে বলে যে 2.5 কেজি 2.5 কেজিটা ঠিক নয়, আপনার খাদ্য অনুপাতে সেটা যেটা ভর্তি হবে, আপনার যদি মুখটা ভরে যায় সেই একটা পরিমাণ ভরে যায়, আপনার আল্লাহ রসুলের জমানে কি দেওয়া হতো, সাহাবায়ে কেরাম কোনো ফিতরাতে খেজুর দিতেন, জব দিতেন, কিশমিশ দিতেন, পনির দিতেন, কারণ তাদের খাদ্য ছিল সেই সময় ওই সব, তাদের ওখানে প্রচলন ছিল না ভাতে, কেউ জব খেত, জব দিত, খেজুর খেত, খেজুর প্রধান প্রধান খাদ্য, তারা খেজুর দিত, কিশমিশ খাদ্য ছিল কিশমিশ দিত। সাহাবিতে এই সমস্ত খাদ্যের নাম এসেছে যে সাহাবায়ে কেরাম কোনো ফিতরাতে কি করতেন, খেজুর দিতেন, জব দিতেন, কিশমিশ দিতেন, পনির দিতেন, এগুলো তারা দিতেন, কারণ তাদের খাদ্য সেটাই ছিল। তো আমাদের খাদ্য কি, কেউ যদি কোনো ফ্যামিলিতে যদি দেখা যায় তারা খায় রুটি বেশি খায়, তাদেরকে দিতে হবে কি, গম দিতে হবে, কারণ তাদের প্রধান খাদ্য রুটি। আর কারোর পরিবারে যে চালটা খাচ্ছে, ধরুন চাল খাচ্ছে 50 টাকা কেজি, কিন্তু ফিতরাতে দেবে সে 25 টাকা কেজি, চলবে না। আপনি যেটা খান সেটা আপনাকে ফিতরাতে দিতে হবে। আপনি খাবার সময় ভালো খাবে আর দেবার সময় মন্দটা দেবে, সেই হাবিল আর কাবিলের মতো, যখন হাবিল আর কাবিলের কুরবানির মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষা দিতে চেয়েছিলেন, তখন হাবিল কি করলো, মেষ পালক ছিল তার মেষের মধ্যে, তার যত ভেড়া পালক ছিল, ভেড়ার পাল ছিল, তার মধ্যে সবচেয়ে হৃষ্ট পৃষ্ট সবচেয়ে সুন্দর যেটা দিচ্ছে সেটা আল্লাহর রাস্তায় সে কুরবানি করেছিল। আর কাবিল ছিল চাষি, সে চাষের মধ্যে একদম যেটা সবচেয়ে বেকার সেই এক সমস্ত ফসলকে একটা আঁটি বেঁধে আল্লাহর রাস্তায় পেশ করেছিল। তো কাবিলের কোরবানি কবুল হয়নি, হাবিলের কোরবানি কবুল হয়েছিল। অনুরূপ ফিতরা আপনাকে দিতে হবে খাদ্যের মাধ্যমে, আপনার যেটা খাদ্য যেটা আপনি খান, প্রত্যেক বাড়িতে যত ব্যক্তি আছে তাদের মাথা পিছু আপনাকে হিসাব করে ফিতরা দিতে হবে, একটা খাদ্য দিতে হবে। এবারে আমাদের কাছে সেই মাত্রা যদি কারোর কাছে না থাকে, তাহলে তাকে ধরে নিতে হবে যে 2.5 কেজি, কারণ 2.5 কেজি একটু কম বেশি হয়। ওই সার হিসাবে দেখা যায় যে সাধারণ মানুষ সকলে যে চালটা খায়, দেখা যায় যে 2.5 কেজি কিছুটা কম বেশি হয়, তো
2 কেজি আপনার 450 গ্রাম বা 2 কেজি 500 গ্রাম পার হয়ে গেলে একটা পরিমাণ ধরে নিতে হবে যে 2.5 কেজি আপনাকে দিতে হবে আপনার পরিবারের পক্ষ থেকে ফিতরাটা আপনাকে 2.5 কেজি মাথা পিছু আদায় করতে হবে এবারে ফিতরাটা আদায় করবেন কখন এখন আমাদের সমাজে দেখা যায় যে 15টা রোজা পার করলেই দাঁড়া দাঁড়া ভিখারিরা এসে যায় কই ফিতরা দাও না গো না ফিতরা এখন দেওয়া হবে না ফিতরাটা ফরজ হয় আপনার ঈদের চাঁদ ওঠার সঙ্গে সঙ্গে তার আগে না ঈদের চাঁদ ওঠার আগে ফিতরা ফরজ হয় না এবারে আসা যায় যে ঈদের চাঁদ উঠলো ঈদের চাঁদ ওঠা থেকে নিয়ে ফিতরাটা আপনাকে আদায় করতে বলা হয়েছে ঈদগাহে বা আপনি ঈদগাহ নামাজ পড়তে যাবেন ঈদের নামাজ পড়তে যাবেন তার আগে যেন ফিতরা দিয়ে দেওয়া হয় তার আগে আগে যেন গরিব মিসকিনদের কাছে পৌঁছে দেওয়া হয় তৈয়ারি এর একটি উপায় বের করেছিলেন ওমর রাদিয়াল্লাহু আনহু যে রমজানের আপনার 26 রমজান পার হবে 27-28 থেকে আপনি দিতে পারেন তার আগে আপনি ফিতরা দিতে পারবেন না তার আগে আপনার উপর ফিতরা গণ্য নয় আপনি ফিতরা যদি খুব তাড়াতাড়ি দিতে চান তাহলে আপনার 26টা রোজা পার হোক 27 রমজান পড়ুক আপনি তখন থেকে ফিতরাটা হিসাব করে আপনি পৌঁছে দিন যদি কোনো জায়গায় ফিতরা এক জায়গায় জমা করার বিড়াল থাকে তাহলে সেখানে জমা করে দিন নচেত আপনাকে দেখতে হবে কারা গরিব আছে কারা মিসকিন আছে তারা এর কারা উপযোগী আছে তাদের নিকটে এটা আমরা পৌঁছে দেব আর এটা অবশ্যই করতে হবে ঈদের নামাজের আগে আগে করতে হবে কারণ ঈদের নামাজের আগে যদি এটা করা না হয় ঈদের নামাজের পর যদি কেউ ফিতরা বের করে সেটা দান করে সেটা ফিতরা হিসেবে গণ্য হবে না আপনার রোজাটার মধ্যে যে ভুল ত্রুটি রয়ে গেল সেটা পরিশোধিত হবে না বরং সাধারণ দান হিসেবে গণ্য হয়ে যাবে ফিতরা হিসেবে কিন্তু গণ্য হবে না তাই আমাদেরকে এটা মাথায় রাখতে হবে যে ফিতরা আমরা বের করব কিন্তু খুব তাড়াতাড়ি নয় বর্তমানে 20টা রোজা চলছে আমরা ফিতরা দিতে শুরু করলাম হবে না আপনার অনুমতি নাই শরীয়তের অনুমতি নাই আপনাকে ফিতরা বের করতে হবে রমজানের শেষের দিকে 2-3 দিন বাকি থাকবে ঈদে তখন আপনাকে ফিতরা বের করতে হবে ঈদের নামাজের আগে আগে আপনাকে আদায় করা একদম সম্পূর্ণ করে দিতে হবে এবারে কিছু জায়গায় যেটা চালু আছে যে ফিতরাতে কি করে তারা টাকা দেয় তারা খাদ্যের পরিবর্তে তার অর্থ দেয় নামাজ সম্পর্কে বলুন রোজা সম্পর্কে বলুন হজ সম্পর্কে বলুন জাকাত সম্পর্কে বলুন কিছু সহি হাদিসের বিপরীতে কিছু জয়ীফ এবং জাল হাদিস আছে কিন্তু ফিতরাতে যে খাদ্যের পরিবর্তে অর্থ দিতে হবে এর পক্ষে একটা সহি হাদিস দূরের কথা কোনো জয়ীফ বা জাল হাদিস পৃথিবীর বুকেতে পাওয়া যায় না আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিতরা দিয়েছেন খাদ্য দিয়েছেন এ হাদিস রয়েছে মুসনাদ বাইনা আবু শাইবাতে রয়েছে মুসনাদ আবু ইয়ালাতে রয়েছে তারপরে সহিহে খুযাইমাতে হাদিস রয়েছে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নিজে খাদ্য দ্বারা ফিতরা দিয়েছেন আর তিনি টিম গঠন করেছিলেন সাহাবায়ে কেরামদের দল গঠন করেছিলেন যারা মানুষের কাছ থেকে ফিতরা আদায় করত আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম 9 বছর রমজান পেয়েছেন এবং 9 বছর তিনি ফিতরা আদায় করিয়েছেন সেই কালেও প্রচলিত ছিল যে মুদ্রা দিনার হিসাবে টাকা টাকা পয়সা হিসাবে আজকের যেমন টাকা পয়সা সেই সেই সময় কি হতো দিনার কিন্তু আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম থেকে প্রমাণিত নেই বা সাহাবায়ে কিরাম থেকে প্রমাণিত নেই যে তারা খাদ্যের পরিবর্তে তার অর্থ দিয়েছে তার মূল্য দিয়ে দিয়েছে এটা প্রমাণ কোনো হাদিসে পাওয়া যায় না একটা জয়ী বা যার হাদিসও এর পক্ষে নেই আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফিতরাতে আপনার খাদ্যের পরিবর্তে অর্থ দিয়েছেন বা কারোর কাছ থেকে অর্থ নিয়েছেন হাদিস 3 প্রকার কওলি ফেলি এবং তাকরিরি অর্থাৎ আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেটা করে দেখিয়েছেন বা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম নির্দেশ দিয়েছেন কিংবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের সামনে সাহাবায়ে কেরাম কোনো কোনো কাজ করেছেন আর আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম দেখেছেন সেটাকে সমর্থন করেছেন তার বিরোধিতা করেনি কিন্তু এর পক্ষে যে খাদ্যের পরিবর্তে তার মূল্য দিতে হবে এর পক্ষে কওলি ফেলি বা তাকরির হাদিস একটাও পাওয়া যায় না বরং একটি হাদিস যেটা কেউ কেউ পেশ করে থাকে সেটা হচ্ছে মুসনাদ ইবনু আবি শাইবাতে আছে যে একটা তাবি বলছে আমি দেখেছিলাম তাদের যে তারা ফিতরাতে কি করত খাদ্যের পরিবর্তে অর্থ দিত এই তাদের মাঝখানে কি করেছে যারা গোলমেলে মানুষ যারা গোলমেলে মানুষ তারা কি করেছে তাদের মাঝখানে তো সাহাবা শব্দটা জুড়ে দিয়েছে অথচ আরবিতে যে শব্দ রয়েছে সেখানে সাহাবা শব্দ নেই আর সর্বপ্রথম যিনি ফিতরাতে আপনার খাদ্যের পরিবর্তে অর্থ দেওয়াকে পরিচয় করেছিলেন তিনি হচ্ছেন উমর বিন আব্দুল আজিজ যিনি 99 হিজরিতে
খলিফা হয়েছিলেন 101 বছর পর্যন্ত তিনি অর্থাৎ 101 হিজরিতে মৃত্যুবরণ করেছেন দুই বছর খলিফা ছিলেন তিনি দুই বছর ইসলামের অনেক কাজ করেছেন এই যে আমরা আজকে হাদিস পেয়েছি সেই হাদিস গ্রন্থ যেগুলো আমরা পেয়েছি বা পাচ্ছি এটা তার অবদান কারণ সেই সময় অনেক সাহাবা একরাম মৃত্যুবরণ করেছেন অনেক হাদিস বিশারদ নবী মৃত্যুবরণ করেছেন তিনি অর্ডার দিয়েছিলেন ইতিমধ্যে যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস যেখানে লিখিত আছে কারো স্মরণে আছে কোথায় আছে যেভাবে আছে আমার কাছে পেশ করা হোক সেটা কিতাব হিসেবে লিখিত করা হোক আর তিনি সেই সময় চাপে পড়ে কি করেছিলেন বৈধ করে দিয়েছিলেন যে ফিতরাতে আপনার খাদ্যের পরিবর্তে কেউ যদি চাই তো তার মূল্য দিতে পারবে কিন্তু এই শব্দটা যখন ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে গেল ইমাম আহমদ ইবনে হাম্বলের কাছে যখন গেল প্রশ্ন যখন 250 হিজরির পরে যে আপনাকে প্রশ্ন করা হয়েছে ফিতরা সম্পর্কে আমরা শুনেছি উমর বিন আব্দুল আজিজ তিনি বলেছেন যে ফিতরাতে খাদ্যের পরিবর্তে তার অর্থ দেওয়া যাবে তখন আহমদ ইবনে হাম্বল বলছেন আমি তোমাদেরকে বলছি যে আল্লাহর রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ফরজ করেছেন ফিতরাতে একটা খাদ্য দেওয়া আর তোমরা বলছো অমুক বলেছে তমুক বলেছে অমুকের কথা তমুকের কথা রায় নয় সিদ্ধান্ত নয় শরীয়ত হচ্ছে কুরআন এবং হাদিস শরীয়ত হচ্ছে আল্লাহ কি বলেছে তার রসূল কি বলেছে আর আমি মনে করছি ফিতরাতে যদি কেউ খাদ্যের খাদ্যের পরিবর্তের অর্থ দেয় তাহলে সেটা গ্রহণযোগ্য হবে না সেটা কবুল হবে না কারণ এটা হচ্ছে একটা ইবাদত আর ইবাদত আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে করেছেন সেইভাবে আমাদেরকে করতে হবে আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম যেভাবে নির্দেশ প্রদান করেছেন সেইভাবে আমাদেরকে পালন করতে হবে নচেত ইবাদত কারণ কবুল হবে না একই প্রশ্নের উত্তরে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইহি এবং ইমাম শাফি রহমতুল্লাহ আলাইহি যাদের নামে মাজহাব চালু আছে যে চারটি ইমামের নামে মাজহাব চালু আছে তার মধ্যে তিনটি ইমামই পরিষ্কার বলে দিয়েছেন যে ফিতরাতে খাদ্যের পরিবর্তে অর্থ দেওয়া হচ্ছে হারাম না যায় সেটা কবুল হবে না তাই যেটা কবুল হবে না বা কবুল হওয়ার সম্ভাবনা নেই সেটা থেকে আমাদের বেঁচে থাকতে হবে যেটা আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন সাহাবায়ে কেরাম করেছেন সেই কাজটা আমাদেরকে করতে হবে অর্থাৎ আল্লাহ রসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফিতরাতে খাদ্য দিতে বলেছিলেন একসাথে খাদ্য দিতে বলেছিলেন আর সাহাবায়ে কেরাম আল্লাহ রসূলের নির্দেশ মোতাবেক প্রত্যেক রমজানের শেষে তারা একসাথে খাদ্য দ্বারা ফিতরা আদায় করতেন আর এই ফিতরার মাধ্যমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রমজানের রোজার মাধ্যমে যেটা ভুল ত্রুটি হয়ে যায় মুমিন বান্দা বান্দীদের মাধ্যমে সেই ভুল ত্রুটিগুলো তিনি ক্ষমা করে দেন এবং রোজাটাকে পরিশোধিত করে সম্পূর্ণভাবে তিনি কবুল করে নেন তারা আমাদেরকে এই ইবাদতটার কথা জানতে হবে এবং পালন করতে হবে আর যথারীতি চেষ্টা করতে হবে যে গরিব মিসকিনদের হাতে যাতে এটা পড়ে যাতে করে ফিতরার মাল যদি যে যেন আমরা ওই মাদ্রাসায় না দিয়ে দিই কারণ মাদ্রাসায় শুধু গরিব মিসকিনরা পড়ে না মাদ্রাসায় ভালো লোকের ছেলেরাও পড়ে মাদ্রাসায় আপনার অর্থশালী লোকেরাও পড়ে তাই মাদ্রাসায় আপনি গরিব মিসকিনদের জন্য দেবেন আর সেই চাল জমা করে আর মাদ্রাসার ছেলেদের খাওয়ানো হবে তারা কি গরিব মিসকিন নাকি আর ঠিক এই কারণে এই যে ফিতরা জাকাতে যে মাল নেওয়া হয় আর মাদ্রাসার যে সম্পত্তি এক জায়গায় করা হয় ঠিক এই কারণটায় এখন কিছু মানুষদের মাথা গরম হয়ে গেছে যে মাদ্রাসার সব আয়টা নষ্ট হয়ে যাবে হাদিস দ্বারা যদি পরিচালিত করতে যাওয়া হয় সমাজকে তাহলে মাদ্রাসার একটা ইনকাম বন্ধ হয়ে যাচ্ছে এটা দিয়ে তারা কোনো রকমের জোর জবরদস্তি খাটিয়ে ফতোয়া দিচ্ছে যে আজকাল হচ্ছে উত্তম হচ্ছে ফিতরাতে খাদ্য দেওয়া কিন্তু এটা যায় টাকা দেওয়াটাও যায় জায়গা করলো কে আরে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের উপরে যখন আয়াত অবতীর্ণ হয়ে গিয়েছে আর ইয়া মাকমান তোলাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নিয়ামতি ওয়া রাদিতু লাকুম ইসলাম ওয়া দীনা আজকে দিনে আমি ফিতরাতে মুকাম্মাল করে দিলাম পরিপূর্ণ করে দিলাম তারপরে তুমি কে সেটাকে জায়েজ করে যেটা আল্লাহ রসুল করেন তারপর আর একটি বিষয় রয়েছে যেটা হচ্ছে জাকাত তো জাকাত মানে দিতে হবে যারা ধনশালী ব্যক্তি যারা ধনশালী ব্যক্তি যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ধন দৌলত দিয়েছে ভালো ইনকাম দিয়েছে এক বছর অতিবাহিত হয়ে গেল আপনার ইনকামের মধ্যে দেখা গেল যে আপনার কাছে এমন টাকা আছে যেটা 7.5 ভরি সোনার বর্তমানে যে দাম সেই পরিমাণ টাকা আপনার কাছে আছে বা আপনার বাড়িতে আপনার স্ত্রীর বা আপনার মায়ের বা আপনার বোনের বা আপনার কন্যার গয়না বানানো আছে সোনার সেটা যদি আপনার 7.5 ভরি হয় তাহলে তার জাকাত দিতে হবে 40 ভাগের 1 ভাগ আপনাকে জাকাত দিতে হবে তবে সে সেটা পরিধান করতে পারবে গয়নাটা আপনার ধন দৌলত যদি নিসাব পরিমাণ হয় 7.5 ভরি সোনা যত
মূল্য তত মূল্য আপনার কাছে তত টাকা আপনার কাছে আছে এখন বলেন আমার কাছে তত টাকা নেই আমার টাকা বাজারে খাচ্ছে আপনি কারোর কাছ থেকে পান সেটা ধরে নিতে হবে কেউ আপনার কাছে পায় সেটা বাদ দিতে হবে সমস্ত আপনার মালজাল কেনা রয়েছে ব্যবসা বাণিজ্য সেটাকেও আপনার টাকা হিসেবে ধরে নিতে হবে ধরে নিয়ে আপনাকে টাকা দিতে হবে তবে জাকাতের জন্য এটা নির্দিষ্ট নয় যে রমজান মাসে জাকাত দিতে হবে বরং রমজান মাসের লোক বেঁচে নেয় না জাকাত দেওয়ার জন্য বেশিরভাগ লোক কারণ রমজান মাসে দান সদকা খয়রাত করার একটু বেশি নেকি রয়েছে তবে আপনি এই জাকাতটা যে কোনো মাসে দিতে পারেন বছরের হিসাব করে শুধু রমজান মাস না বছরের যে কোনো মাসে আপনি হিসাব করে প্রত্যেক বছর সেই মাসে আপনি জাকাতটা বের করতে পারেন নিজের ধন দৌলতের হিসাব করে টাকা পয়সার হিসাব করে গয়নাকাটির হিসাব করে আপনি জাকাতটা সেই প্রত্যেক বছরের একটা নির্দিষ্ট মাসে বের করতে পারেন তাহলে আল্লাহ তাআলা যেন আমাদেরকে সঠিকটা জানার পরে তার উপরে আমল করার সমাধি প্রদান করে আমিন ওয়া আমরু দাওয়ান আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ইন্নাল্লাহা ওয়া মালায়েকাতুহু ইউসাল্লুন আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদিন কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ রব্বানা তাকাব্বাল মিন্না ইন্নাকা আনতাস সামিউল আলীম ওয়া তুব আলাইনা ইন্নাকা আনতাত তাওয়াবুর রহিম سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين